আজকে আমরা যে গল্পটা বলবো এটা একজনের জীবনে ঘটে যাওয়া বাস্তব ঘটনা, রাজনের লেখা, রাজনের না বলা গল্প, তার প্রিয় মানুষটিকে না বলা কথা। তো রাজন যেভাবে লিখেছে আমাকে, কিছু মিথ্যা অভিনয় করে আজ আমি তোমার বিরক্তির কারণ, তাতে আমার কোনো কষ্ট নেই। হয়তো আমি সার্থক, তবে দিন শেষে বলতে চাই আমি পরিস্থিতি শিকার, আমি পরিস্থিতি শিকার হয়ে আজ অভিনেতা তোমার চোখে। এখনো বড্ড ভালোবাসি তোমায়, এখনো মনে পড়ে তোমাকে, এখনো বুকে তোমার নামটা লেখা, এখনো ভুলিনি আমি তোমাকে। তুমি ভালো থেকো, এ আমি, আমি আজ তুমি শূন্য, আমি আজ তুমি হারা। তোমার আমিটা আজ জীবিত মৃত, আমি হাসতে ভুলে গেছি, আমি আজ নেশার সাথে বন্ধুত্ব করেছি, আমি আজ স্বপ্নে তোমাকেই খুঁজি, আমি আজ ঘুমের চোখে তোমাকে দেখে চিৎকার করে উঠি। ভুল বোঝো না আমাকে, আমি তোমার ভালোই চাই সব সময়, ভালোবাসি তোমাকে এখনো। রাজনের গল্পটা বলা শেষ হলো, আর এপি লাভ নিউজের পক্ষ থেকে দোয়া রইল সবার জন্য সার্থক সবার ভালোবাসা, কেউ যেন কাছের মানুষটিকে কখনো না হারায়। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এই ভিডিওতে। ধন্যবাদ এন্ড টেক কেয়ার।